অসম গণ পৰিষদ দলৰ ভগ্নী সংগঠন অসম মহিলা পৰিষদৰ হৈ বা অসম গণ পৰিষদ নিজ আঞ্চলিক সমিতিৰ হৈ বৰ্ণালী বৰুৱা বাইদেউ এখনি পালন কৰা হৈছে। আজি এই পবিত্র ঐতিহাসিক বুরঞ্জী প্রসিদ্ধ আমার অসমীয়া জাতীয় জীবনের আধ্যাত্মিক চেতনা শক্তি প্রদান করুতা শ্রী শ্রী অনুরুদ্ধদেবর আদর্শে প্রতিষ্ঠা করা শ্রী শ্রী মায়ামরা দ্বীনজয় সত্রের আজি প্রাঙ্গণত উপস্থিত পরম পূজনীয় এই সত্র সত্রাধিকার শ্রী শ্রী মুকুদা নন্দ দেবগোস্বামী প্রভু আর এই অনুষ্ঠানত উপস্থিত থাকা চাবুয়া বিধানসভা সমষ্টির রাইজর অতি আপন জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় পূর্ণাতন বৰুৱা ডাঙরিয়া, অসম পর্যটন উন্নয়ন নিগমের মাননীয় অধ্যক্ষ ঋতুপর্ণ বৰুৱা ডাঙরিয়া, আর এই দ্বীনজয় সত্রের পরিচালনা সমিতির মাননীয় সভাপতি স্বয়ং গোহাঁই ডাঙরিয়া, আর উপস্থিত বৈষ্ণবপ্রাণ ভক্তবৃন্দ, এ জি পি আর বিজেপির সতীর্থ প্রিয় সহকর্মী সকল, জয় জয়তি। আজি শুভক্ষণত মানে সত্রাধিকার প্রভু শ্রীচরণত মানে গভীর প্রণিপাত যাচিছি আর গুরুজনার প্রতি কোটি কোটি প্রণাম যাচি। বড় আবেগিক হয়ে গেল কথা, বড় তো পাহরি গলো মানে বোলে তাহানিতে সাংঘর হয়ে থাকুতে পরিয়াল কিনা একটা দুর্যোগ হয়েছিল। এটা মানে গোটে কথাখানি জানিবর কারণে ইতিমধ্যে মানে আমার ঋতুপন বৰুৱাক কইসো যে একচুয়ালি আইগারী যে কথা কলে আর এটা তখেতের টেলিফোন যোগেদি তারে স্থানীয় যুবক এজনের গম পালে পুত্র নিরুদ্দেশ হয়েছিল সেই সময়, আর সেই সময় তাক বিচারি উলিয়াবর তখেতে আহ্বান জানাইছিল। আর সেই সময় সেই অবস্থাত হয়তো এভাজনে কিছু উদ্যোগ লৈছিল আইগারী মনত আছে, গোটেই বিতং স্টোরিটা এতিয়াও তেখেতসকলের তরফেরপা আসবলে বাকি আছে, মানে জানি লাব লাগবে। ঋতুপন কত আছে? ঋতু গোটে কাহে কথাখানি জানে। আজি মরাশাত যে সত্র, সত্রর প্রাঙ্গণত তার স্থানীয় কাষের এগারী আয়, সেই আয়গীর বহু পুরানা এক স্মৃতি লই আর মাননীয় সর্বানন্দ ডাঙরিয়াক তখন ধন্যবাদ জানাবলে আহিছিল। 2008 চনত মাননীয় সর্বানন্দ ডাঙরিয়া যেটা ডিব্রুগড় লোকসভা সমষ্টির সাংসদ আছিল, 2008 চনত সেই পরিয়ালটোর একটা খুব দুর্যোগ নামি আহিছিল। সেই পরিয়ালটোর একমাত্র সন্তান তখন ট্রেনত দিল্লিলৈ যাত্রা করার সময় বিহারত সেই সন্তানটিয়ে ট্রেনের পর পড়ি মৃত্যুমুখত পড়েছিল। সেই সময় 2008 চনত যেতিয়া সেই পরিয়ালটোয়ে কোনো আসলে রাস্তা দেখি পোৱা নাছিল, একেবারে সেই বডির কোট পাব বা তেখেতর সেই শরীরটো পাব নাই তেনেকুৱা যদি দুর্মূর অবস্থা আছিল। সেই সময়ত সেই সময় সর্বানন্দ ডাঙরিয়ায় এমপি থাকুতে তেখেতে সমগ্র দিল্লীত রেলওয়ে বিভাগের
কথা বতরা পাতি রেলওয়ের সর্বোচ্চ অফিসার কথা বতরা পাতি কেবাদিনও এই বিষয় নিরন্তরভাবে লাগি থাকার পাছত প্রায় দশ দিনমানের পাছত তখেতর যদি বডি সেই বডি রিকভার করবলে সক্ষম হয়েছিল আর রিকভার করে বডিটি সর্বানন্দ ডাঙরিয়া সেই সময় সকল ব্যবস্থা গ্রহণ করে সেই সময় মরাহাট সত্ররলকে সেই বডি অনার ব্যবস্থা করেছিল আর সেই আয়গী আজিও সেই কথা পাহরা নাই দীর্ঘদিনের বিরতির পাছত আজি যেতিয়া সত্রলে মাননীয় সর্বানন্দ ডাঙরিয়া তখেত পদার্পণ করেছিল তার আজি সেবা লোবর কারণে সেই আয়গী অত্যন্ত আবেগিক হয়ে পড়েছিল আর তখেতে খুব ধন্যবাদ জানাবর কারণে অসুস্থ হয়ে আহি মানে সর্বানন্দ আজি ধন্যবাদ জানাইছে আর এই কথাটা আমিও আসলে সকলে আবেগিক হয়ে পড়েছিল সত্র থাকা সকলে আজি আবেগিক হয়ে পড়েছিল। সমাজ সেবা দেশ সেবার গুরু সকল কৃপা অত্যন্ত প্রয়োজন, গুরু সকলের আশীর্বাদ থাকলে সকলো কাম সম্ভব হয়, সকলো দুর্যোগ নাইকিয়া হয়ে যায়, সকলো সংকট নাইকিয়া হয়ে যায়, সকলো অশান্তি নাইকিয়া হয়ে যায়। গতি সেইকারণে আজি এই ঐতিহাসিক শ্রী শ্রী অনুরদেব গুরুজনার আদর্শে প্রতিষ্ঠা লাভ করা শ্রী শ্রী মায়ামা দিঞ্জয় সত্রর আহি সত্রাধিকার প্রভুর চরণত মূর দোয়ালো আর বৈষ্ণবপ্রাণ ভকত সকলে সকলে মিলে আশীর্বাদ দিলে। মই সত্রাধিকার প্রভুর লগতে আজি উপস্থিত থাকা প্রতিগী শ্রী শ্রী মায়ামা দিঞ্জয় সত্রর বৈষ্ণবপ্রাণ ভকত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর মূর দৃঢ় বিশ্বাস যে আগন্তক দিনত নিশ্চিতভাবে আমার নির্বাচনটি সমগ্র দেশতে শান্তিপূর্ণ হব আর জনসাধারণে অত্যন্ত আন্তরিকতার এই নির্বাচনত অংশগ্রহণ করব আর গণতন্ত্রের ভেটিত মূল্যবোধ প্রতিষ্ঠা করব। গতি সেইভাবে গুরুজনার শ্রীচরণত মূর দোয়াই আশীর্বাদ বিচার যাতে এই নির্বাচনী যুঁজত জয়লাভ করার গুরুজনে শক্তি ভক্তি জ্ঞান বুদ্ধি বল দিয়ে আর আমার সতীর্থ সকল এজিপি বিজেপি সকল দলের কার্যকর্তা সকল সুস্বাস্থ্য অধিকারী করে রাখে সকলে যেন রাইজর ওসর গিয়ে মূর দোয়াই সকলে আশীর্বাদ লয় মূর এই অভাজনের হয়ে আর নির্বাচনী যুঁজত সফলতার রাইজে সহযোগিতা কামনা।